আজকের সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে আজকের আমরা সেই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। যে সকল স্টুডেন্টরা তোমরা কর্ণাটকের জিএনএম পড়ছো, সেটা জিএনএম সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে আজকের আমরা এই ভিডিওটিতে বানাচ্ছি। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং যে আপডেট নিয়ে তোমাদের সামনে প্রোভাইড করতে চলেছি অবশ্যই তোমাদের এই আপডেটটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের যে আপডেটটা তোমাদের সামনে আমি প্রোভাইড করতে চলেছি, যে সকল স্টুডেন্টদের ফাদার্স নেম, মাদার্স নেম, স্পেলিং কারেকশান করাতে হবে, তো সেই সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে আজকের আমাদের এই আপডেটটা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো কী আপডেট, কেমন আপডেট, কীভাবে কারেকশান করতে হবে, কীভাবে পেমেন্ট সেন্ড করতে হবে বা পেমেন্ট করতে হবে, এবং যে আপডেটটা নতুন এসেছে সেই আপডেটটা নিয়ে একটু আলোচনা করব। একটা নতুন আপডেট এসেছে, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, নাহলে কিছু বুঝতে পারবেন না। তো ফাইনালি বলে রাখি, আমরা কর্ণাটক স্টেট ডিপ্লোমা নার্সিং এক্সামিনেশনের যে মেন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছি, তোমরা সেটা আমার ভিডিও ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এবং আসার পরে তোমাকে একেবারে চলে যেতে হবে নিচের দিকে, যেখানে তুমি এখানে দেখতে পাবে অনলাইন অ্যাপ্লাই ফর ডুপ্লিকেট অ্যান্ড কারেকশান। এই অপশানটাতে আসার পরে তার নিচের দিকে একটা নতুন একটা আপডেট এসেছে, যে আপডেটটি তোমার সামনে আমি তুলে ধরতে চলেছি। যদি একটু ভালোভাবে জুম করি তাহলে তোমরা একটু স্পষ্টভাবে বুঝতে পারবে এখানটা কী বলা হয়েছে, ঠিক আছে? তো এখানে কী বলা হয়েছে দেখো, মেক দ্য পেমেন্ট অফ ফর কারেকশান অ্যান্ড ডুপ্লিকেট মার্কস অ্যান্ড কার্ড অ্যান্ড সার্টিফিকেট। তো এখানে কী বলা হয়েছে, কারেকশান করার জন্যে মার্কশিট হতে পারে এবং সার্টিফিকেট হতে পারে, সেটা কারেকশান করার জন্যে এখানটা পেমেন্ট মেথডটা তোমাদেরকে তুলে ধরা হয়েছে। তো এটাই তোমাদেরকে আপডেট, এবং এটার মধ্যে কী রয়েছে সব কিছু একটু ডিটেলসভাবে তোমাদের যদি বলে দেওয়া হয় তাহলে তোমাদের এর মধ্যে একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এখানটা কী বলা হয়েছে দেখো, তো আমি এর উপর যদি তোমাদেরকে আমি ট্যাপ করি, আরও একটা ভিডিওটির এখানে দেখানোর আগে তোমাদেরকে আরও একটা ইনফরমেশান বলে রাখি, যেটা হচ্ছে কি, আমার বেশ কতগুলো আপডেট করা হয়েছিলো ভিডিও, ওল্ড ভিডিও যদিও, সেই ভিডিওগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে স্টুডেন্ট সার্ভিস কীভাবে করতে হয়, অর্থাৎ তোমাকে তুমি কোন কলেজে অ্যাডমিশান নিয়েছো, কোন কলেজে তুমি পড়াশোনা করছো এবং তোমার নাম কি, তোমার কোন ইয়ারে ভর্তি হয়েছো, তোমার কলেজের নাম কি, সব কিছু ডিটেলস করার জন্য সেজন্য তোমাকে করতে হবে একটা ফার্স্ট টাইম স্টুডেন্ট সার্ভিস। অর্থাৎ আমাদেরকে ভিডিও তোমাদেরকে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমার রেজিস্ট্রেশন নম্বরটি মেরে, তোমার রেজিস্ট্রেশন নম্বর মারার সাথে সাথে তোমার ছবি, তোমার নাম, তোমার ফাদার্স নেম, মাদার্স নেম সব কিছু বেরিয়ে যাবে। তো সেখান থেকে তুমি জানতে পারবে যে তোমার স্পেলিংটা ঠিক আছে কি না, ঠিক আছে? তো সেটাতে আমি যাচ্ছি না, আমি নতুন যে আপডেট এসেছে বা নতুন যে নোটিফিকেশান দিয়েছে সেটাই নিয়ে আমি আজকের এই ভিডিওটিতে একটু আলোচনা করে নেবো। যদি এই ভিডিওটি ভালো না হতে পারে তো কী করতে হবে, যে মেক দ্য পেমেন্ট এখানটা তোমাদেরকে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পরে তোমাদেরকে একটা কী আপডেট এসেছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তার আগে বলে রাখি, এটা হচ্ছে অনলি ফর কারেকশান করার পরে যে পেমেন্টটা সেন্ড করতে হয় বা পেমেন্ট করতে হয় সেটাই হচ্ছে কি, অ্যাকচুয়ালি এখানটা আপডেটটা তুলে ধরেছে বা নোটিফিকেশানটি বা তুলে ধরা হয়েছে। তো এখানে আমি যদি ট্যাপ করি, তা ট্যাপ করার পরে তোমাদের সামনে একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে একটু। তো কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে, ওয়েট করার পরে ঠিক তোমাদেরকে SBI ব্যাংকের একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, এবং ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পরে তোমার এখানটা কী বলা হয়েছে, সার্চ অফ ইনস্টিটিউট, তোমার ইনস্টিটিউশনের নাম এখানে সার্চ করতে হবে। নাম দিয়ে সার্চ করলে তোমার সব ডিটেলস এখানটা পেমেন্ট মেথড সব কিছু বেরিয়ে যাবে। তো এটাই জানানো তোমাদেরকে আজকের ভেরি ভেরি গুড নিউজ তোমাদেরকে তুলে ধরতে চললাম। তো আর একটা কি না, যে সকল স্টুডেন্টদের তাদের নামের স্পেলিং ভুল রয়েছে, তো প্লিজ তোমাদেরকে প্রত্যেক স্টুডেন্টদেরকে আমি বলছি যে তোমরা আগে কারেকশান করাবে, তারপরে তোমরা তোমাদের যে কমপ্লিট হয়ে গেছে বা GNM কমপ্লিট হয়ে গেছে সেই সকল স্টুডেন্টদেরও বলছি, তোমরা তারপরে তোমাদেরকে সার্টিফিকেট তোমাদের কলেজ থেকে উইথড্রল করবে, ঠিক আছে? তো এটাই জানানো আজকের আপডেট। ভিডিওটি যদি একদিন ধরা লাগে তো প্লিজ একটু লাইক করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শেয়ার করলে তোমার ভিডিও বন্ধুটি সেও জেনে যাবে তোমার এই ইনফরমেশানটি, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।